নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে নিরামিষ ছোলার ডাল তো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রেসার কুকারে এক কাপ ছোলার ডাল নিলাম ডাল ধুয়ে আড়াই কাপ জল দিয়ে নিয়ে এসেছি কয়েক ফোঁটা সর্ষের তেল আর স্বাদ মতো হাফ চামচ লবণ দিয়ে ডাল সেদ্ধ করে নেব প্রেশার কুকারে লো হিটে চারটে সিটি দিয়ে নেব ডাল সেদ্ধ করতে দিয়ে ঝিঙেগুলোকে কেটে নেব পাঁচশো গ্রাম ঝিঙে ধুয়ে নিয়েছি প্রথমে ঝিঙের শিরাগুলোকে ছাড়িয়ে তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি চাইলে আপনারা ঝিঙের সঙ্গে অল্প পরিমাণে পটল গাজরও দিতে পারেন খোসা ছাড়ানো হয়ে গেলে ঝিঙেগুলোকে আবারও ধুয়ে মাঝ বরাবর চিরে বড় বড় করে কেটে নিয়েছি লো হিটে চারটে সিটি দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে প্রেশার কুকার খুলে নিয়েছি এবার ডালটাকে একটু চেক করে নেব দেখুন ডাল সেদ্ধ হয়ে গিয়েছে মাঝে সামান্য একটু শক্ত আছে এইরকম একটু শক্ত রেখেই সেদ্ধ করে নিতে হবে এবার ডাল জাল দিয়ে নেব অন্য একটা পাত্রে ঢেলে নিলাম আরও হাফ কাপ জল অ্যাড করে দিচ্ছি এছাড়াও ঝিঙে থেকে অনেকটা জল বেরোবে তাই প্রথমেই অনেকটা জল কিন্তু দেওয়া যাবে না দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ছোট হাফ চামচ হলুদ দিলাম হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দেবো এবার প্রয়োজন মতো দশ থেকে বারো মিনিট ডাল জাল দিয়ে নেব ডাল আর সবজি সব সেদ্ধ হয়ে গেলে কিছুটা ডাল এভাবে হাতার সাহায্যে প্রেস করে করে ভেঙে নেব ভালোভাবে ভেঙে মিশিয়ে নেব এ সময় লবণটাও আপনারা চেক করে নেবেন বেশ খানিক্ষণ জাল দিয়ে ডালের মধ্যে একটা ঘন ঘন ভাব চলে এসেছে ওভেনটা বন্ধ করে দিয়ে স্বাদ মতো চারটে কাঁচা লঙ্কা কুচি হাফ চা চামচ কাঁচা আদা বাটা এক চা চামচ ঘি আর কোয়াটা চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব সব মিশিয়ে ঢাকা দিয়ে রেখে এবার ডালে ফোড়ন দিয়ে দেব কড়াইটা আগেই গরম করতে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গিয়েছে এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেলে হাফ স্পুনের একটু কম পরিমাণে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম এর মধ্যে দিয়ে দেব এক চিমটি কালো জিরে আর এক চিমটি মেথি লো হিটে ফোড়নটাকে একটু টাইম নিয়ে ভালো করে ভেজে নেব দেখুন ফোড়নের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এবার ডালের মধ্যে দিয়ে দেব ফোড়ন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব চাইলে আপনারা ফোড়ন দেওয়ার পর ডাল সামান্য দিয়ে একটু ফুটিয়েও নিতে পারেন কিন্তু ফোড়ন দিয়ে বেশি জাল দেবেন না তাহলে ফোড়নের ফ্লেভার অনেকটাই কমে যাবে সবজি দিয়ে এরকম নিরামিষ ছোলার ডাল ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে রুটির সঙ্গেও কিন্তু খেতে মন্দ লাগে না এরকম ছোলা ডালের সঙ্গে খাওয়ার জন্য মোচা ঘন্ট আরও কিছু নিরামিষ ডাল তরকারি রেসিপি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন ধন্যবাদ